চারটি জায়গায় চুম্বন দেখে বোঝা যায় প্রেম কতটা গভীর। চুম্বনের ধরন দেখলে বোঝা যায় প্রেমের অনুভূতিটা কতটা গভীর। প্রেমের মধ্যে একাধিক অনুভূতি মিশে থাকে, স্নেহ, মমতা, শরীরে আকর্ষণ, সব কিছুই মিলেই প্রেমের অনুভূতি গড়ে ওঠে। যদি প্রেমের মধ্যে মানসিক যোগাযোগ কম আর শারীরিক আকর্ষণের মাত্রা বেশি থাকে, তুমি চুম্বন হবে একরকম। আবার যদি প্রেমের স্নেহের মাত্রা বেশি থাকে, তবে চুম্বনের ধরনটা অনেকটাই অন্যরকম হবে। শুধু তাই নয়, প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে প্রেমিক ঠোঁট বাদ দিয়ে তার শরীরে কোনো অঙ্গে বারবার চুম্বন করেছে, সেটা দেখো বোঝা যায় প্রেমের ধরনটা ঠিক কি রকম। শরীরে বিশেষ পাঁচটি জায়গায় এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কপাল, গাল, নাক ও হাত। কপাল, কপালে চুম্বন অত্যন্ত গভীর প্রেমের লক্ষণ। প্রেমিক যদি বারবার কপালে চুম্বন করেন, তবে বুঝতে হবে তার অনুভূতি অত্যন্ত প্রবল এবং সম্পর্ক নিয়ে তিনি খুবই সিরিয়াস। গাল, বারবার গালে চুম্বন প্রবল সখ্যতার লক্ষণ, অর্থাৎ প্রেমে বন্ধুত্বের জায়গাটি খুব দৃঢ়। এই প্রমতা এটাও বলে দেয় যে এই সম্পর্কে একজন আরেকজনকে প্রেম পার করতে পছন্দ করে। নাক, একে অপরের জন্য প্রবল স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকলে নাকে চুম্বন করার ইচ্ছেটা আসে। হাতের উল্টো পিঠে, এই চুম্বন পাশ্চাত্য সংস্কৃতিতে বেশি প্রচলিত, সেখানে এটি যে কোনো মেয়েকে সম্মান জানানো একটি ধরন। তা বাদ দিয়ে প্রেমের ক্ষেত্রে এর আলাদা গুরুত্ব রয়েছে। প্রেমিকার হাতে যারা এভাবে চুম্বন করেন, তাদের প্রেমিকার প্রতি গভীর সম্মান রয়েছে।